স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদে, সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অর্থমন্ত্রী বললেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে গৌরবের। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে নতুন প্রস্তাব ব্যাংক মালিকদের। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মোহাম্মদ মোতাহার হোসেন। বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিং 15 ফেব্রুয়ারি। ন্যাশনাল পলিমালের রাইট আবেদন শেষ হচ্ছে সোমবার। বিডি ফাইন্যান্সের বোর্ড সভা 13 ফেব্রুয়ারি। জানুয়ারির শীর্ষ 20 ব্রোকারেজ হাউসের তালিকা প্রকাশ। ব্যাংকার্স ক্লাবের নতুন ভবনের উদ্বোধন। মোবাইল অপারেটর রবির 4 টাওয়ারের ভাঙার সিদ্ধান্ত। আইসিএমইবির সাফা আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত। মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক উদযাপন। মুজিব বর্ষে ঢাবিতে সোনালী ব্যাংকের 50 লাখ টাকা অনুদান। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে বাংলাদেশের জন্য গৌরব ও সম্মানের বিষয়। শনিবার ইফেক্টিভ পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর ফর সাস্টেইনেবল গ্রাজুয়েশন শীর্ষক একটি অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসজিডি বিষয়ক মুখ্য সমন্বয়ক জোয়েনা আজিজ। বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। গত বছরের পুরো সময় ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা থেকে মুক্ত ছিলেন ব্যবসায়ীরা। এই নীতি ছাড়ের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর দাবি করেছিলেন তারা। যদিও ব্যাংক নির্বাহীদের অনুরোধ আমলে নিয়ে সে পথে হাঁটেনি কেন্দ্রীয় ব্যাংক। ঋণ পরিশোধে ছাড়ের সময় বাড়ানো হবে না বলে জানায় ব্যাংকটি। এর পরিবর্তে বাড়ানো হয়েছে ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। মেয়াদি ঋণ ও চলতি মূলধনের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া ডাউন পেমেন্ট ছাড়াই চলতি মূলধনের অর্থ মেয়াদি ঋণে রূপান্তর করে 3 বছরের জন্য পুনঃ তফসিল সহ মেয়াদি ঋণ পরিশোধের সময়সীমা ন্যূনতম 3 বছর করার প্রস্তাব সম্বলিত একটি চিঠি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়। মোহাম্মদ মোতাহার হোসেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানির 229তম বোর্ড সভায় সম্প্রতি তাকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি এ কোম্পানির ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনালের প্রোপাইটার, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং পিন ইলেকট্রোট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। মোহাম্মদ মোতাহার হোসেন 1961 সালের 1 নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পতেঙ্গা পাওয়ার লিমিটেডের নিলামের বিডিং শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি বিকাল 5টায়, চলবে 18 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত। এ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে নির্ধারিত কোটার শেয়ার বিক্রি করা হবে। বিধি অনুসারে নিলামের মাধ্যমে কোম্পানির কাট অফ প্রাইস নির্ধারণ করা হবে। এছাড়া কাট অফ প্রাইসের চেয়ে 10% কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন গ্রহণ শেষ হবে আগামীকাল সোমবার। এর আগে গত 24 জানুয়ারি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন শুরু হয়। উল্লেখ্য, গত 15 ডিসেম্বর পুঁজিবাজার থেকে রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটিকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্সের বোর্ড সভা আগামী 13 ফেব্রুয়ারি বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে। উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি 10% নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির অনুমোদিত মূলধন 200 কোটি এবং পরিশোধিত মূলধন 167 কোটি 53 লাখ টাকা। লেনদেনের ভিত্তিতে জানুয়ারি মাসের শীর্ষ 20 ব্রোকারেজ হাউসের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ, দ্বিতীয় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তৃতীয় আইডিএলসি সিকিউরিটিস, চতুর্থ আইসিবি সিকিউরিটিস, পঞ্চম ব্র্যাক ইপিএম সিকিউরিটিস, পঞ্চম ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ষষ্ঠ সিটি ব্রোকারেজ, সপ্তম ইউনাইটেড ফিনান্সিয়াল, অষ্টম ইউনাইটেড সিকিউরিটিস, নবম শেলটেক ব্রোকারেজ ও দশম ব্যাংক এশিয়া সিকিউরিটিস।
ব্যাংকার্স ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। উত্তরার ক্লাবের চারতলায় ভবনের উদ্বোধন উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের সভাপতি আবু জাফর শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেকার। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ শাহ। উল্লেখ্য, 2018 সালে 10 জানুয়ারি 22 জন সদস্য নিয়ে যাত্রা করা বিসিবিএল এর বর্তমান সদস্য সংখ্যা 1200 জন। পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটাক লিমিটেডের রাজস্ব বকেয়া থাকা 4টি টাওয়ার ভাঙার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। এর মধ্যে ডিএনসিসির আওতাধীন ধানমন্ডি শঙ্করের চেয়ারম্যান গলির 100 নম্বর বাড়ি, কলাবাগান 60 নং লেক সার্কাস, ধানমন্ডি আবাসিক এলাকার 6 নং রোডের 29 নং বাড়ির এমডিএ প্লট এবং ডিএসসিসির ঢাকা নিউ সুপারমার্কেট টাওয়ারগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা দুটি। দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের আয়োজনে 2 দিনব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস আন্তর্জাতিক কনফারেন্স 2021 প্যান প্যাসিফিক সোনারগাঁও ও আইসিএমইবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে 5 ও 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ডিজিটালাইজেশন অফ অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং প্র্যাকটিসেস চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট শীর্ষক এ কনফারেন্সে মূল প্রতিবন্ধ সহ 6টি পেপার উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ আয়োজন উদ্বোধন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির সার্বিক উন্নয়নে সোনালী ব্যাংক লিমিটেড 50 লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতাউর রহমান প্রধান এক অনুষ্ঠানে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থমন্ত্রী বললেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে গৌরবের। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে নতুন প্রস্তাব ব্যাংক মালিকদের। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মোহাম্মদ মোতাহার হোসেন। বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিং 15 ফেব্রুয়ারি। ন্যাশনাল পলিমালের রাইট আবেদন শেষ হচ্ছে সোমবার। বিডি ফাইন্যান্সের বোর্ড সভা 13 ফেব্রুয়ারি। জানুয়ারির শীর্ষ 20 ব্রোকারেজ হাউসের তালিকা প্রকাশ। ব্যাংকার্স ক্লাবের নতুন ভবনের উদ্বোধন। মোবাইল অপারেটর রবির 4 টাওয়ারের ভাঙার সিদ্ধান্ত। আইসিএমইবির সাফা আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত। মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক উদযাপন। মুজিব বর্ষে ঢাবিতে সোনালী ব্যাংকের 50 লাখ টাকা অনুদান। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।